আমি সেদিনে বলেছি মুসলমান কত নির্বোধ শুনে আমরা কিভাবে গ্রহণ করি একটা খারাপ নিউজকে আমরা বুঝতে পারি না ওটাকে ইসলাম মনে করে গ্রহণ করি একটা 24 পরগনার মেয়ে গজল গেয়েছে গজল বিসমিল্লাহ বলে গ্লাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লাহ রসিলাই বিসপানি হয়ে গেল শুনেন নি গজলটা ও কত মেহ মুখস্ত করে আবার জল চাই বলে যে পড়েছে সে তো কবরে মার খাবি কেলানি রিহাই নাই আর যারা পড়বে ঘুরিয়ে ওটা গুনাহ যদি বলেন কেন কতটা ইসলাম বিরোধী কথা শুনলেন এক নম্বর হাদিসে আছে কেউ নিজের প্রাণের নিজে থেকে কষ্ট দিতে পারে না আপনি আমি সকলে জানি না জানি না তারটায় হাত দিলে কারেন্ট মারবে কথা বলেন জানি আমি যদি বলি আমি ইয়াসিন হুজুর এই তারটায় হাত দিলে আমাকে কারেন্ট মারবে না তো ও জানে যে এটা ইয়াসিন হুজুর ওয়ার সিফাত হচ্ছে শট মারা ঝাটাম মারবে আমাকে এক খিতি বাস তো কেউ যদি জেনে বুঝে শুনেন বিসপান করে বিসমিল্লাহ বলে গুনাহ না গুনাহ না কথা বলেন গুনাহ কেন আত্মহত্যা করা ইসলামে হারাম তুমি যদি দেখো সামনে গ্লাসে 20 রাখা আছে জেনে শুনে পান করা যাবে না হ্যাঁ ওই ভাষাটা কি হবে একটা গ্লাসে 20 রাখা ছিল আমি জানি না খেয়ে নিলাম বিসমিল্লাহ বলে খেয়েছি বিসমিল্লাহর বরকতে আল্লাহ পানি করে দিয়েছে ওটা আর কোনো ক্ষতি হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ এই ভাষাটা ঠিক আছে দিল্লিতে আমার একজন হাজি সাহেব বন্ধু থাকে হুগলি ডিস্ট্রিক্টে বাড়ি হাজি ফরিদ সাহেব অনেক দিন আগে তো দেখবেন সাদা পাড়া তারপিন তেল হয় হয় না হয় না পানির মতো তো ওই তারপিন তেলের কাজ হয় ওনার কারখানায় তো কোনো ছেলে ভুলবশত ফ্রিজে এনে রেখেছে তো হাজি সাহেবের স্ত্রী ভাবি উনি ওই বোতলটা তুলে খেয়ে ফেলেছে বিসমিল্লাহ বলেছে লাগিয়ে খেয়ে নিয়েছে তো ডাক্তারের কাছে নিয়ে গেছে ওষুধপত্র দিয়েছে আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয়নি কেন বিসমিল্লাহ বলে খেয়েছে এটা বিশ্বাস করা যাবে কিন্তু আমি যদি জানি এটার মধ্যে কেরোসিন আছে যা হবে হবে বিসমিল্লাহ বলে খাই কিছু হবে না এর থেকে বড় পাপ আর কিছু না কেউ যদি সাপের গদ্যে বিসমিল্লাহ বলে হাত ধরে সাপ চুমু খাবে না কামড়াবে কামড়াবে সাপ কিন্তু চিনে না এটা ইয়াসিন হুজুর যদি বলেন হ্যাঁ আল্লাহর ওলি হলে তাকে চুমু খাবে না সনম আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যত বলে এত বলে যুগে যত বড় বড় ওলি আছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত থেকে বড় ওলি কেউ ছিল না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের ডান রানে মাথাটা রেখে আল্লাহর হাবিব আবু বকরের ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছেন গুহার মধ্যে চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন হযরত আবু বকর ভাবছেন মনে মনে কোন সাপ বিচ্ছু এসে যেন নবীজিকে দংশন না করে এমন অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে সাপে দংশন করেছে যে সাপে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে চিনতে পারেনি সে ইয়াসিনকে কি করে চিনবে কথাটা বুঝতে পারেন ওই চলছে জেনে শুনে বিসমিল্লাহ বলে সাপের গর্তে আঙুল ভরা যাবে না গুনাহ জেনে শুনে বিসপান করা যাবে না গুনাহ এটার নাম হচ্ছে আত্মহত্যা যেটা শরীয়তে ইসলামে হারাম বলা হয়েছে এরপরে বাংলাদেশে আবু তাহা আদনান জেনারেল শিক্ষিত সামি আল্লাহ হুলিমান হামিদা নিয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে এ ব্যাপারে আপনার বক্তব্য বলবে দেখুন আমি বলি ও যদি জেনে শুনে বলে থাকে জেনে শুনে যে না আমি যেটা বলছি এটার উপরে যদি দেখুন যেটা বলেছে নিশ্চয় আবু তাহা আদনান বলে যে ছেলেটা আছে ভালো কথা রাখে সুন্দর কথা বলে তার বক্তব্য আমি মাঝে মাঝে দেখি চলে আসে সামনে মোবাইল সে যেটা বলেছে তাজবিদের জ্ঞান না থাকার কারণে নুসারফের জ্ঞান না থাকার কারণে কথা বলে ফেলেছে তাজবিদের যদি জ্ঞান থাকতো নুসারফের যদি জ্ঞান থাকতো এই কথা বলতো না যাই হোক তিনাকে বলবো উইথড্র করে নেবে
যে আপনি যেটা বলেছেন ওটা ভুল হয়েছে বলাটা ওটা ওরকম নয় সামি আল্লাহু লিমান হামিদা এটাই শুদ্ধ এবং এটাই ঠিক সামি আল্লাহ লিমান হামিদা হাকে হযব করে দিয়েছে হাকে উড়ি দিয়েছে এটা কিন্তু নুসরব যদি পড়তো এবং যারা পড়ে আমি বলবো আপনি আপনার দেশে বাংলাদেশের ভালো আলেম ভালো স্কলারের কাছে পরামর্শ নেন আপনি যেটা বলেছেন ভুল বলেছেন আপনি এটাকে উইথড্র করে মানুষ মাত্র ভুল হতে পারে না পারে আমরা 2 ঘন্টা কথা বলি ভাষার মিস্টেক যেতে পারে ওটা ইউটিউবারদের দায়িত্ব ওটাকে কেটে বাদ দেওয়া ভাষার মিস্টেক যেতে পারে মিসস্ট্যান্ডিং হতে পারে ভাষার মধ্যে ওটা ভাষাই হতে